দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কিম। এদিকে বাইডেন প্রশাসন আচরণ পরিবর্তন করবে কিনা এখনও তা পরিষ্কার নয় বলছে ইরান। আরও জানিয়ে দিচ্ছি দারফুরে আরব আফ্রিকান উপজাতিদের সংঘর্ষে নিহত 37। এদিকে আফগানিস্তানে আরও 3 জেলা দখল নিল তালিবান। আরও জানিয়ে দিচ্ছি ফের কী নিয়ে দ্বন্দ্ব পাক ভারত, জানিয়ে দিব এর বিস্তারিত। অন্যদিকে কানাডা ইসলাম বিদ্বেষ, এক পরিবারের 4 সদস্যকে হত্যা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি লিবিয়া ছেড়ে পালিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনারা। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। বাইডেন প্রশাসন আচরণ পরিবর্তন করবে কিনা এখনও তা পরিষ্কার নয় বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজারি বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছেন তা থেকে সরে আসার জন্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয়। জাওয়াজারি এক টুইটার পোস্টে একথা বলেছেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরো বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে, শুধুমাত্র সমঝোতা 36 নম্বর অধ্যায় পড়ে দেখুন, এ সময় এসেছে আচরণ পরিবর্তন করায়। এদিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে একতরফা ও অবৈধভাবে আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চাইছেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে, তবে এখনও দুপক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। দারফুরে আরব আফ্রিকান উপজাতিদের সংঘর্ষে নিহত 37। উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ দারফুরে আরব ও আফ্রিকান উপজাতিদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে 37 জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও 32 জন। দাফুক অঞ্চলে আরব উপজাতি তাইসা ও আফ্রিকান নৃগোষ্ঠী ফাল্লাতা উপজাতির মধ্যকার সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করেছে সুদান সরকার। দাফুক অঞ্চলে বাসিন্দা ইশা অমর বার্তা সংস্থা এএপি কে বলেছেন, সংঘর্ষের সময় হামলাকারীরা ভারী অস্ত্রের ব্যবহার করছে। চলতি বছর দারফুর অঞ্চলে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে। এপ্রিলে মাসালিত উপজাতি ও আরবদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে 132 জন নিহত হন। জানুয়ারি মাসে আরব ও আফ্রিকান উপজাতিদের সংঘর্ষে 250 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশারের বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ। দেশব্যাপী আন্দোলনের প্রভাব পড়েছে দারফুর অঞ্চলেও। দারফুর কয়েকশো বছর ধরে চলছে সুদান তন্ত্রের শাসন। অঞ্চলটি 3টি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে গঠিত। এই 3টি প্রদেশ হচ্ছে পশ্চিম দারফুর, দক্ষিণ দারফুর ও উত্তর দারফুর। এগুলো ট্রানজিশনাল দারফুর রিজিওনাল অথরিটির দিয়ে নিয়ন্ত্রিত। এদিকে 2003 সাল থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে অঞ্চলটিতে চলছে চরম মানবিক বিপর্যয়। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারান অন্তত 3 লাখ মানুষ, বাত্যচ্যুত হয়েছেন 25 লাখ। সংঘাত দমনে ব্যর্থ হয়ে দারফুর ত্যাগ করেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। সূত্রটি জানিয়েছে আল জাজিরা। আফগানিস্তানে আরও 3 জেলার দখল নিল তালিবান। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আরও 3টি জেলার দখল নিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন তালিবান। সাহসী আক্রমণ চালিয়ে গত সপ্তাহের শেষের দিকে এই 3টি জেলা দখল করে নেয় তারা। তালিবান যোদ্ধাদের এই আক্রমণে আফগানিস্তানে বহু সংখ্যক সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, আফগানিস্তানের নর্দার্ন প্রভিন্সের কেশের জেলা কার্যত তালিবানের দখলে চলে গেছে। এখানে শহরের কেন্দ্রে পুলিশ সদর দপ্তরের প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়, তাতে 20 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এরপর তালিবান আক্রমণ চালিয়ে পুলিশের সদর দপ্তর দখল করে নেয়। স্থানীয় পৌরসভা ভবনও তালিবানের দখলে। এদিকে শহরের কেন্দ্রস্থলে তাদের সঙ্গে আফগানিস্তানের সরকারি সেনার প্রবল যুদ্ধ চলছে। শহরের অধিকাংশ এলাকায় মূলত চলে গেছে তালিবান যোদ্ধাদের দখলে। প্রাদেশিক গভর্নর আব্দুল বাকি হাশিমি জানিয়েছেন, তালিবানের হামলায় 10 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 18 জন। এছাড়া আরও 20 জনকে আটক করেছেন যোদ্ধারা। এছাড়াও কাবুলের পূর্ব দিকে জোয়াব জেলা থেকে সেনাবাহিনী চলে গেছে বলে জানিয়েছেন কাউন্সিলর সাইফুল্লাহ নুরিস্তানি। জেলাটি এখন তালিবানের দখলে। আফগান সেনাবাহিনী চলে যাওয়ার আগে এই জেলার খাবার অস্ত্র সরবরাহের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল তালিবান, ফলে অতিরিক্ত সেনাও সেখানে যেতে পারেনি, এমনকি বস্ত্র বা খাবারও ঢুকতে দেওয়া হয়নি। এই অবস্থায় আদিবাসী নেতাদের মধ্যস্থতায় সব সেনাকে জেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাবে তালিবান সম্মতি দেয়।
ফের কি নিয়ে দ্বন্দ্ব পাক ভারত আসুন জেনে নিন তার বিস্তারিত বিরিয়ানি থেকে পোলাও ভারত ও পাকিস্তানের রসনা বিলাসে অভিন্ন খাদ্য উৎপাদন বাসমতি চাল এবার ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে এই বাসমতি চাল নিয়ে এই চালের এক্সক্লুসিভ ট্রেডমার্ক দাবি করে আবেদন করেছে ভারত এর ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এই চালের একক মালিকানা হিসেবে টাইটেল থাকবে ভারতের কিন্তু তাদের এমন আবেদনে পাকিস্তানের ইমেজে বড় রকমের ধাক্কা লেগেছে তারা মনে করছে এমন কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার থেকে পাকিস্তানকে হটিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় ভারতের উদ্যোগের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এই অবস্থাকে পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোরের আল বরকত রাইস মিলের মালিক গোলাম মর্তুজা পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন মনে হচ্ছে এর মাধ্যমে আমাদের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করছে ভারত ইতিমধ্যে ইউরোপিয়ান কমিশনের কাছে এর জন্য প্রোটেক্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দাবি করে আবেদন করেছে জাতিসংঘের তথ্যমতে বিশ্বের সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক ভারত তারা বছরে $680 কোটি চাল রপ্তানি করে অন্যদিকে পাকিস্তান বিশ্বে চাল রপ্তানিতে চতুর্থ তারা বছরে $22 কোটি চাল রপ্তানি করে কানাডা ইসলাম বিদ্বেষ এক পরিবারের চাঁদ সদস্যকে হত্যা কানাডায় একটি পরিবার ইসলাম বিদ্বেষের শিকার হয়েছে গাড়ি চালক পরিকল্পিতভাবে ওই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে অপর একজনকে মারাত্মকভাবে আহত করেছে 124 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের শহর লন্ডনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করার সময় তারা এই হত্যাকাণ্ডের শিকার হয় হামলাকারী চালক তার গাড়িটি অপেক্ষমান পরিবারটির ওপর উঠিয়ে দেয় কানাডার সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে এদিকে পুলিশ জানায় নিহতদের মধ্যে রয়েছে 77 ও 44 বছর বয়সী দুই নারী 76 বয়স্ক এবং পুরুষ ও 15 বছর বয়স্ক এক কিশোরী এছাড়া 9 বছর বয়সী এক বালক মারাত্মকভাবে আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেনি লন্ডন পুলিশ সার্ভিসের সুপারিনটেনডেন্ট পল ওয়েট এক সংবাদ সম্মেলনে বলেন এটি যে বিদ্বেষ প্রসূত পরিকল্পিত পুনর্নির্ধারিত বা উদ্দেশ্য প্রণীত হত্যাকাণ্ড তার প্রমাণ রয়েছে এছাড়াও কানাডার বিভিন্ন প্রদেশে ইসলাম ফোবিয়া বাড়ার খবরে প্রেক্ষাপটে এই দুর্ঘটনা ঘটল উগ্র ডানপন্থীরা মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তিনি এই ঘটনাকে বিদ্বেষমূলক কাজ হিসেবে অভিহিত করে বলেছেন তিনি এতে আতঙ্কিত তিনি এক টুইটে বলেন লন্ডন ও কানাডার মুসলিমদের প্রতি আমি বলছি আমরা আপনাদের সাথেই রয়েছি এবং দেশে ইসলাম ফোবিয়ার কোনো স্থান নেই হত্যাকারীর নাম ন্যাথালিয়ান ভেল্টম্যান তার বয়স 20 বছর তাকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রটি জানিয়েছে আল জাজিরা ও মিডল ইস্ট নেট লিবিয়া ছেড়ে পালিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনারা ভয়ঙ্কর এক ফাঁদ পেতে রাশিয়ার ভাড়াটে সেনারা লিবিয়া থেকে পালিয়েছে তারা যাবার আগে সব স্থানে বোমা মাইনের ফাঁদ পেতে রাখে রাস্তা বাড়ি এমনকি পুতুলের মধ্যেও বিস্ফোরক বোমা পেতে রেখেছে তারা দেশটির স্থানীয় ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে গত গ্রীষ্মে রাশিয়ার ভাড়াটে সেনারা লিবিয়ার রাজধানী ত্যাগ করে তারা এ সময় লিবিয়ার রাজধানীর বিভিন্ন বাড়ির উঠানেও বোমা পেতে রেখেছে এ বিষয়ে ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিবিয়ার মাইন অপসারণ দলে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেছে তারা টয়লেট দরজা ও টেডি বিয়ার পুতুলের মধ্যেও বোমা পেতে রেখেছে তারা এমনভাবে এগুলো পেতে রেখেছে যে ছোঁয়া লাগলেই বিস্ফোরিত হয় এদিকে দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার মতে সবচেয়ে নিকৃষ্ট উপায় বোমা পাতার উদাহরণ হলো কোমল পানীয় কোকাকোলা পেপসি ইত্যাদি খালি হয়ে যাওয়া স্টেলের ক্যানারের মধ্যে বোমা পাতা কারণ ছোট ছোট লিবিয়ান বাচ্চারা খেলা করতে গিয়ে এই ক্যানগুলোতে পা দিয়ে চ্যাপটা করতে ভালোবাসে দি ফ্রি ফিল্ড ফাউন্ডেশন নামের মাইন অপসারণ এজেন্সির প্রধান রাভি আল জাওয়াসি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেন তারা আমাদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এমনকি আমাদের বাচ্চাদের খেলার ধরনও তারা জানে আমরা কিভাবে চিন্তা করি এছাড়া ব্রিটিশ এই পত্রিকাটির মতে রাশিয়ানদের এই বোমা মাইনের ভয়ে হাজারো লিবিয়ান পরিবার তাদের বাড়ি ফিরতে পারছেন না মাইন অপসারণে বিশেষজ্ঞ দলের এক প্রধান মোহাম্মদ জেলাটনি বলেছেন এটা দেখতে খুবই দুঃখ লাগছে যে বিশ্বের মধ্যে লিবিয়া সবচেয়ে বেশি যুদ্ধ বিধ্বস্ত দেশ সূত্রটি জানিয়েছে ইয়ে নিশাফাক সর্বশেষ জানিয়ে দিব বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কিম বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এ বিষয়ে উত্তর কোরিয়া সম্প্রতি নতুন একটি আইন পাশ হয়েছে এই আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর বরাতে জানা যায় এই আইনে বলা হয়েছে কেউ যদি বিদেশি সিনেমা দেখে বিদেশি পোশাক পরে এমনকি গালিও দেয় তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে নতুন আইনে বিদেশি নাটক সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা পোশাক পরিচ্ছদ বা চালচলনকে প্রতিক্রিয়াশীল চিন্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেউ যদি দক্ষিণ কোরিয়া আমেরিকা কিংবা জাপানি কোনো ভিডিওর বড় চালান সহ ধরা পড়েন তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেউ যদি ওই ভিডিও দেখে অবস্থায় ধরা পড়েন তবে তার শাস্তি 15 বছরের কারাদণ্ড এদিকে শুধু নাটক সিনেমা পর্যন্ত ব্যাপারটি সীমাবদ্ধ থাকছে না সম্প্রতি কিম রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে ইয়ুথ লীগের প্রতি আহ্বান জানিয়েছেন
তারা যেন তরুণদের অস্বাস্থ্যকর স্বতন্ত্রবাদী সমাজতন্ত্র বিরোধী আচরণকে রুখে দেয়। তিনি বিদেশি ভাষা পোশাক এবং চুলের ছোট বন্ধ করতে চান, এগুলো তার চোখে বিপজ্জনক বিষ। এছাড়াও বিশ্লেষকদের মতে তিনি বাইরের তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিতে চান না, কারণ উত্তর কোরিয়া জীবনযাত্রা দিনকে দিন কঠিন হয়ে উঠেছে, সূত্রটি জানিয়েছে ইত্তেফাক। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।